Welcome to Flawless Mathematics. Aaj amader Maxima and Minima er Part 7. Tomader amar type 1 complete hoye ager din ami type 2 related onko shuru korechhilam ebong shongkhiptor 11 onko ta ami koriyechhilam. Ajke 12 ebong 13 duto onko dekho. Na 12 onko ebong 13 onko duto kintu mane 11 jeta ager din ami shikhechi sheigulor oi bojhanor moddhei hobe. তো যাই হোক যেহেতু নতুন নতুন শিখছি আমি অঙ্কগুলো করিয়েই দেব তো 12 আর 13 অঙ্কটা আমি ওজন্য খাতা থেকে তোমাদের বুঝিয়ে দেব তাহলে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আচ্ছা ধরো 12 অঙ্কটা আগে পড়ি 12 অঙ্কটা কি দিয়েছে দেখো দিয়েছে প্রমাণ করো যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট ঠিক প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট ঠিক আছে আচ্ছা এটার মানে হচ্ছে দেখো আগের দিন যেটা করেছিলাম সেখানে কিন্তু ওরা আয়তক্ষেত্রে পরিসীমা মেনশন করে দিয়েছিল এবং ক্ষেত্রফলের চরম মান বলেছিল যে ক্ষেত্রফলের মান যদি চরম হয় তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে তো আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলোর মধ্যে যে বৃহত্তম ক্ষেত্রফল সেটা বর্গক্ষেত্রই হয়ে থাকে সেটা ওরা প্রমাণ করতে বলেছে এরা দেখো নির্দিষ্ট কিন্তু কোনো পরিসীমা এরা মেনশন করেনি তাহলে আমাদের কিন্তু পরিসীমাটা নিজের মতো করে ধরে নিতে হবে আচ্ছা তো প্রথমে আমি আগের দিন যেমন ধরেছিলাম ঠিক সেরকম ভাবেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x ধরেছি এবং প্রস্থ ধরেছি y একক ঠিক আছে এখানে যেহেতু বলেনি আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের যদি মেনশন করে দেয় সেন্টিমিটার বা কিছু তাহলে আমরা করতে পারি কিন্তু ধরো মেনশন করলো না তাহলে আমরা ইউনিট বা একক লিখবো তাহলে এবারে তাহলে আমাদের ক্ষেত্রফল কি হচ্ছে x ইনটু y বর্গ একক আচ্ছা আর পরিসীমার ফর্মুলা আছে আমরা ধরে নিচ্ছি যে পরিসীমা প্রদত্ত পরিসীমা c একক ঠিক কোন যেহেতু মানে দেয়নি তাই আমরা c ধরে নিচ্ছি তাহলে পরিসীমার সূত্রটা কি ছিল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে 2 ইনটু x প্লাস y ইকুয়াল টু c তাই তো তাহলে এরপর আমি কি বলেছিলাম যে আমরা একটা রিলেশন বার করে নেব x এর সাথে y এর হোক বা y এর সাথে x এর হোক তো আমি আগের দিন যেমন করেছিলাম ঠিক সেরকম ভাবে y এর সাথে x এর আমি একটা রিলেশন বের করেছি দেখো y ইকুয়াল টু c বাই 2 মাইনাস x এরপর আমি কি বলেছিলাম যে আগের দিন আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছিল তখন বলেছিলাম যে a ইনটু xy এবং সেখানে আমরা যে মানে রিলেশনটা বার করলাম y এর সাথে x এর সেই রিলেশনটা বসাবো তাহলে a ইকুয়াল টু x ইনটু y আসছে তাহলে y কি c বাই 2 বাই মাইনাস x তাহলে c বাই 2 মাইনাস x দেখো বসিয়েছি এবারে ব্র্যাকেট ওপেন করলে কি আসছে cx ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কোয়ার এরপর কি বলেছে এটা আমাদের তাহলে ফাংশন চলে এলো কারণ ক্ষেত্রফলের করেছিল এবার এরপর আমাদের কি করতে হবে না ডাবল ডেরিভেটিভ করতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি দেখো কি আসছে না ডিডি এক্স অফ এ ফার্স্ট এরটা দেখো এটা আসছে সি বাই টু এটা সি বাই টু তাই তো মাইনাস টু এক্স সি বাই টু মাইনাস টু এক্স আর ডবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসছে তাহলে সি বাই টু হচ্ছে একটা কনস্ট্যান্ট সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কারণ আমাদের প্রদত্ত পরিসীমা আমরা সি ধরে নিয়েছি বা সেটা তো কোনো নিউমেরিক্যাল হবে যেমন আগের অঙ্কটাতে ছিল 100 সেন্টিমিটার তো সেরকম ভাবে নিউমেরিক্যালের ডেরিভেটিভ কি হয়ে থাকে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় জিরো হয়ে থাকে তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় মাইনাস টু এরপর আমি কি শর্ত বলেছিলাম যে চরম মান হোক বা অবমান হোক যে অপেক্ষকটা কথা বলা আছে তার কি হয় থাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হয় তাহলে ডিডি এক্স অফ এ ইকুয়াল টু জিরো তাহলে ডিডি এক্স অফ এটা কি সি বাই টু মাইনাস টু এক্স সি বাই টু মাইনাস টু এক্স যদি হয় তাহলে এক্স সমান কি আসছে দেখো সি বাই ফোর আসছে রাইট সি বাই ফোর আসছে এরপর এক্স এর মানটা আমাদের কি করতে হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাতে হয় তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু এক্স নেই তাহলে এখানে আমরা কি পেতাম মাইনাস টু সেটা লেস দেন জিরো আর লেস দেন জিরো হলে কি হয় আমরা বলি যে যেটা অপেক্ষকটা সেটা চরম হবে তাহলে এখানে এ চরম হবে কত না এক্স ইকুয়াল টু সি বাই ফোর এর ক্ষেত্রে তাহলে এক্স ইকুয়াল টু সি বাই ফোর হলে ওয়াই ইকুয়াল টু কি হবে সি বাই টু মাইনাস এক্স ছিল তাহলে সি বাই ফোর মানে সি বাই ফোর একক এরপর দেখো একটু ভেবে দেখো আমরা দৈর্ঘ্য ধরেছিলাম এক্স এবং প্রস্থ ধরেছিলাম ওয়াই এখানে দেখো দুটো মানই কিন্তু x এবং y দুটো মানই আমাদের কি এলো y ও এলো c বাই 4 একক এবং x ও এলো c বাই 4 একক তাহলে আমরা যে ক্ষেত্রফলটা বৃহৎ ক্ষেত্রফল পেলাম সেই বৃহৎ ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো কত এলো c বাই 4 একক তাহলে বৃহৎ ক্ষেত্রফল সেটাই লিখেছি দেখো অতএব বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু c বাই 4 একক তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সেম হয় তাহলে আমরা জানি কি সেটা কি হয়ে থাকে বর্গক্ষেত্র তাহলে অর্থাৎ ও এককটা লিখেছি আমি দেখিনি অর্থাৎ আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র প্রুফড এটাই আমাদের দেখাতে বলেছিল বলতে পারলাম অঙ্কটা
আচ্ছা, এরপর আমরা 13 অঙ্কটা দেখব। 13 অঙ্কটা কি দিয়েছে দেখো, এটা করালাম না একটাই কারণে, বুঝিয়ে দিলাম, কারণ করাতে গেলে একটু টাইমটা বেশি লেগে যায়। আচ্ছা, 13টা দেখো, দেখাও যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম হবে। একটু অন্যরকম, আগেরটাতে ছিল যে নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট, এটাতে দিয়েছে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, এবং আগেরটাতে ছিল আমাদের ক্ষেত্রফলটা বৃহত্তম দেখাতে বলেছে, এখানে দেখাতে বলেছে খুব পরিসীমা ক্ষুদ্রতম। একই রকম ভাবে একই প্যাটার্নে হবে, শুধুমাত্র যেটা জানতে চেয়েছে সেটাকে আমাদের কি ধরতে হবে, মেইন ফাংশন সেটাকে আমাদের ধরে নিতে হবে, এবং যেটা দিয়েছে সেটা আমরা একটা ধরে নেবো। মানে নির্দিষ্ট ক্ষেত্রফলটা এখানে আমরা সি বর্গ একক ধরে নিয়েছি, আর পরিসীমাটা কি 2×(x+y) একক। দেখো তোমাদেরকে একটা কথা বলি, সবসময় নিজেরা একটা না নিজেদের মতো করে একটা প্যাটার্ন ঠিক করে নেবে, মানে নিজেদের মতো করে একটা ধাঁচ তৈরি করে নেবে, যেন প্রত্যেকটা অঙ্ক সেই ধাঁচে এগোতে পারো। মানে দেখো, আমি যেমন এখানে নির্দিষ্ট যখন বলছি আমি কিন্তু সি ধরছি, ঠিক আছে? তো নিজেদের মতো করে তোমরা এটা নিজেদের মতো করে অন্য কিছুও ধরতে পারো, কিন্তু আমার যেটা বক্তব্য যে আমি যেমন সিটা নিজের মতো করে ধরে নিয়েছি, এবং প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে দেখো আমি সি ধরছি, নিজেরাই দেখতে পেলে। তো আমার মনে হয় যেরকম যদি নিজেদের একটা নিজেদের মাথায় একটা নিজেরা সেট আপ করে রাখো, যে আমাদের ধরো কিছু একটা নির্দিষ্ট বলেছে সেটাকে আমি সি বর্গ একক ধরে নিলাম, তাহলে আমাদের কি হবে বলতো, ইজি হয়ে যায়। এবার প্রত্যেকটা ধরো আলাদা আলাদা করে ধরছো একটা ধাঁচকে, আমি সেটাই বলতে চাই, একটা ধাঁচটা একটা সেম রাখবে। যেমন দৈর্ঘ্য প্রস্থ আমি দেখো এক্স আর ওয়াই ধরে থাকি, ঠিক আছে? তোমরা অন্য কিছুও ধরতে পারো, তো যেটাই ধরবে, আমার মানে আমার কথাটা হচ্ছে এটাই যে সেটাকে একটা নির্দিষ্ট করে নিও নিজেদের মতো করে, ঠিক আছে? তাহলে কি না পরবর্তী ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে, এই রিলেটেড হয়তো এই চ্যাপ্টারে যত অঙ্ক করলে একই রকম যদি ধরাটা সেম রাখো, তাহলে তোমাদের কাছে মানে খুব ভালো করে ক্লিয়ার হবে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা, ঠিক আছে? আচ্ছা দেখো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা তাহলে এক্স আর ওয়াই যেমন ভাবে ধরি, যেরকম ধরে নিয়েছি পরিসীমা 2×(x+y) একক, তাহলে ক্ষেত্রফল নির্দিষ্ট সেটা হচ্ছে কত ধরেছি না, ধরি নির্দিষ্ট ক্ষেত্রফল সি বর্গ একক। এবার তাহলে নির্দিষ্ট ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি, x×y, তাহলে c×x×y হচ্ছে, তাহলে ওয়াই এর সাথে এক্স এর রিলেশন কি হচ্ছে, y=c/x, ঠিক? এরপর ফাংশন এ হিসেবে ধরে থাকি, তাহলে এ তাহলে কি হচ্ছে 2×(x+y), ওয়াইয়ের জায়গায় কি বসিয়েছে, c/x, উইদিন মানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে x+c/x, ব্র্যাকেট যদি ওপেন করি কি আসছে 2x+2c/x, ঠিক? 2c/x আসছে, তাহলে a = ফাংশন আমরা পেয়ে গেলাম। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি পেয়েছি, 2×2c×1/x এর ডেরিভেটিভ হয় -1/x2, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে d²/dx² আসছে দেখো 4c/x³। তোমাদের ডেরিভেটিভ আলাদা করে শেখাতে হবে না। তাহলে a এর চরম হোক বা অবমান হোক কি হয়ে থাকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হয়ে যায়। তাহলে জিরো হবে হলো, তাহলে জিরো কোনটা জিরো হবে, 2 -2c/x² জিরো হবে, তাহলে 2×2c/x² তাহলে x²= আসছে c, তাহলে x আসছে +√c। এরপর তাহলে আমাদের কোনটা নেওয়া হবে, না মাইনাস সিটা অগ্রাহ্য হবে। দেখো ওখানে লিখেছি আমি যে x −√c অগ্রাহ্য, কেন না x দৈর্ঘ্যকে প্রকাশ করা, দৈর্ঘ্য প্রস্থ এগুলো কি কখনো নেগেটিভ হতে পারে, হয় না। তাহলে এখন x = √c যেটা রয়েছে, রুট সি তে d²/dx² কি হবে 4c/x³, তাহলে এক্স এর কিউব মানে হচ্ছে রুট সি তার হোল কিউব, মানে c√c, যেটা কি গ্রেটার দেন জিরো হবে, কারণ c যাই হয়ে থাকুক প্লাস, তাহলে প্লাস যাই হবে, তাহলে সেটা কি হবে না, > 0। এবার > 0 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, যে যেটা জান যে অপেক্ষকটা, যে মেইন ফাংশনটা কোনটা, না এখানে হচ্ছে পরিসীমাটা, আয়তক্ষেত্রে পরিসীমাটা, তাহলে সেটা ক্ষুদ্রতম হবে। কোন বিন্দুতে হবে, x = √c বিন্দুতে, তাহলে x = √c বিন্দুতে যদি ক্ষুদ্রতম হয় তখন প্রস্থটা কত, না ছিল থাকবে c/x, তাহলে c/√c মানে √c। দেখে বুঝতে পারছো কি না, আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই √c একক, তাহলে কি দুটো যদি সেম হয় তাহলে আয়তক্ষেত্রটা একটি বর্গক্ষেত্র। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল যে পরিসীমাটা ক্ষুদ্রতম হবে কখন, না যখন আমাদের পরিসীমাটা ক্ষুদ্রতম হবে বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রগুলোর মধ্যে বর্গক্ষেত্রে, তো সেটা আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। তাহলে 12টা 13টা হলো, পরদিন 14 থেকে শুরু হবে। ওকে, আজকের মতো টাটা।